হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুপার কপস। সুপার কপসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা অনেকেই আমাকে বলেছিলে মেইনসের জন্য কেমনভাবে প্রিপারেশন নেব অথবা কী কী পড়ব, তাই আজকে যে ভিডিওটা সেটা মেইনসকে মাথায় রেখে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা অনেকেই প্রিলিমিনারির সাথে মেইনসের প্রিপারেশন নিচ্ছ ইন্টিগ্রেটেডভাবে, সেটা খুবই ভালো। কিন্তু মাথায় রেখো দুটোর কিন্তু এক্সাম প্যাটার্নটা কিন্তু ডিফারেন্ট, তাই জন্য মেইনসটা প্রিপারেশন নিতে গিয়ে তোমার যেন প্রিলিমিনারিতে কোনো এফেক্ট না হয়, সেরকমভাবেই তোমরা প্রিপারেশনটা নিও। তো অনেকেই জিজ্ঞাসা করেছো জিএসের জন্য বেসিক্যালি কেমনভাবে প্রিপারেশন নেবে। ম্যাথস আর রিজনিং তো তোমরা জানোই, পড়ে এসেছো স্কুলে, কেমনভাবে করতে হয় সেটা জানো, ক্লাস 8 9 10 বইগুলো খুললে দেখতে পাবে কেমনভাবে করা আছে, আর সেই লেখাগুলো দেখে নিয়ে তোমরা যে কোনো বই থেকে প্র্যাকটিসটা নিজের মতন করে করতে পারবে। তো ম্যাথস আর রিজনিং নিয়ে এই ভিডিওতে বিশেষ কিছু বলার নেই। আজকের ভিডিওটা জিএসটা কেমনভাবে আমরা প্রিপারেশন নেব, কী কী টপিক পড়ব আর কেমনভাবে আনসার লিখব সে রিলেটেড। তো 2018 আর 2019 মেইনসের কেউ যদি কোশ্চেন পেপারটা লক্ষ্য করো তো বুঝতে পারবে কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তো বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর মেইনসে কোশ্চেন জিজ্ঞেস করা হয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে, পলিটি থেকে, এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্স কীরকম আসে না, যেই ইস্যুগুলো নিউজে থাকে, যেমন কোনো সোশ্যাল ইস্যু হতে পারে, কোনো ইকোনমিক ইস্যু হতে পারে, সেগুলোই বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্সে আসে। তারপরে INM আসে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে কোশ্চেন আসে, টেকনোলজি থেকে কোশ্চেন আসে, এসেছিল গতবার যেমন সোশ্যাল মিডিয়া, আর ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন আসে। তো আমাদেরকে এই টপিকগুলোকে মাথায় রেখে এর সাব টপিকগুলোকে আমাকে পড়তে হবে। তো আমি যদি ডিজাস্টার দিয়ে শুরু করি, ডিজাস্টারে আমরা সব রকমের ডিজাস্টার পড়ব, আর্থকোয়েক থেকে শুরু করে সুনামি, ল্যান্ডস্লাইড, ভলক্যানো। আর ডিজাস্টার যখন আমরা পড়ব অথবা নোট বানাবো খাতায়, আমরা সবার প্রথমে যেই ডিজাস্টারটা আমরা নিয়ে পড়ছি, ধরো সুনামি, তো আমরা ফার্স্টেই নোট বানাবো হোয়াট ইজ সুনামি, 30 থেকে 40 ওয়ার্ডের মধ্যে নেমে যাবে হোয়াট ইজ সুনামি। তারপরে আমরা করব এই সুনামির কজ কী, কোন কোন কারণের জন্য সুনামি আসে। নেক্সট পয়েন্ট করব এফেক্টস অফ সুনামি, আর ফাইনাল পয়েন্ট করব কি কি মেজার্স নেওয়া যেতে পারে এটাকে মিটিগেট করার জন্য। তো আমরা যখন ডিজাস্টারের সবকটা টপিক পড়ব, সবকটা টপিক কিন্তু আমরা এভাবেই পড়ব। আর এখন যেহেতু করোনাকাল চলছে, বায়োলজিক্যাল ডিজাস্টারটাও কিন্তু তোমাদেরকে ইনক্লুড করতে হবে এই ডিজাস্টারের মধ্যে। আর বায়োলজিক্যাল ডিজাস্টার মধ্যে COVID-19 অবশ্যই থাকবে, তো সেরকমভাবেই তোমরা পড়বে। আমি যেরকমভাবে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্ট অনুযায়ী তোমরা নোট বানাবে। পরীক্ষাতে সাধারণত 150 ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়, তো তোমার নোটটা এরকম থাকবে, ওই 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে তোমার নোটটা থাকবে। পলিটিতে দেখো, প্রিলিমিনারির জন্য যেই যেই টপিকগুলো বলেছি পলিটিতে, সেইগুলো তো পড়বেই, এর সাথে সাথে তোমার আনসারটার কোয়ালিটিকে ইনক্রিজ করার জন্য বিভিন্ন জাজমেন্ট দেন অনারেবল সুপ্রিম কোর্ট, সেই জাজমেন্টগুলো কিন্তু তোমাকে নেট থেকে সার্চ করে পড়তে হবে। আর তোমার যেখানেই সুযোগ থাকবে আনসারের মধ্যে ঢুকিয়ে দেওয়ার, সেখানে কিন্তু ঢুকাতে হবে। যেমন 2018 একটা কোশ্চেনই চলে এসেছিল ফান্ডামেন্টাল রাইটসের ব্যাপারে, আর এই কোশ্চেনটার সাথে সেকেন্ড পার্ট ছিল যে সুপ্রিম কোর্ট যদি কোনো ফান্ডামেন্টাল রাইটসের ব্যাপারে নতুন কোনো জাজমেন্ট দিয়ে থাকে সেটা লিখতে বলা হয়েছিল। তো এটা যদি নাও লিখতে বলা হয়, তোমার আনসারকে এনহ্যান্স করার জন্য, কোয়ালিটি এনহ্যান্স করার জন্য তুমি কিন্তু এটা লিখতেই পারো। এর সাথে সাথে কনস্টিটিউশনাল যে পোস্টগুলো আছে, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, গভর্নর, অ্যাটর্নি জেনারেল, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট জাজ, এদের কিন্তু পাওয়ার্সগুলো
লোকসভা স্পিকারের, এদের পাওয়ারসগুলো তোমাকে পড়তে হবে। 2019-এ প্রশ্ন চলে এসেছিল লোকসভা স্পিকারের পাওয়ারের ব্যাপারে লেখক। আর প্রিয়াম্বেলটা তোমরা ভালো করে পড়বে, প্রিয়াম্বেলটা পারলে মুখস্থই করে নেবে, কারণ যে প্রিয়াম্বেলের যে কি ওয়ার্ডসগুলো আছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে। ধরো তোমাকে জিজ্ঞেস করলো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম রিপাবলিক অর ডেমোক্রেটিক অর সেকুলার, তোমাকে কিন্তু তখন লিখে আসতে হবে। তো এই গেল পলিটিক। এবার এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে সবার আগে যেটা করব আমরা সেটা হচ্ছে পলিউশন। বিভিন্ন রকমের পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ই ওয়েস্ট পলিউশন আর যা যা হতে পারে, এগুলো কেমনভাবে পড়ব, নোট বানাবো না? প্রথমে তো ডেফিনেশন পড়ব, হোয়াট ইজ, যদি আমি এয়ার পলিউশন নিয়ে ধরি তাহলে হোয়াট ইজ এয়ার পলিউশন। সেকেন্ড পয়েন্টটা করব, সোর্স কি, এয়ার পলিউশনের সোর্সেস কি, কোন কোন সোর্সের থেকে এয়ার পলিউশন হয়। নেক্সট পয়েন্ট করব আমি এর এফেক্ট, হিউম্যান লাইফের ওপরে এর কি এফেক্ট আছে, অ্যানিমালস প্ল্যান্টসের ওপরে এর কি এফেক্ট আছে। লাস্ট পয়েন্ট করব মেজার্স, কি কি মেজার্স নেওয়া যেতে পারে এই এয়ার পলিউশনকে রুখতে। এই জায়গাটায় তোমাদের আনসারের কোয়ালিটি ইনক্রিজ করতে তোমরা বিভিন্ন অ্যাক্ট ঢুকাতে পারো। আমাদের বিভিন্ন অ্যাক্ট আছে এয়ার পলিউশন ওয়াটার পলিউশনকে কন্ট্রোল করার জন্য, সেগুলো কিন্তু তুমি ঢুকাতেও পারো। আমাদের কিছু ফান্ডামেন্টাল ডিউটি আছে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য, সেটাও তুমি ঢুকাতে পারো মেজার্সের জায়গায়। তো এগুলো করলে কী হয়, তোমার আনসারটা বাকিদের আনসারের থেকে একটু হলেও ডিফারেন্স হবে, আর এটাই হচ্ছে জায়গা তোমার মার্কসকে ইনক্রিজ করার। এই গেল পলিউশন। নেক্সট আমরা করবো এনভায়রনমেন্টাল স্টাডিজে গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস গ্যাস, গ্লোবাল ওয়ার্মিং। নেক্সট ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্ষেত্রে যেগুলো বলেছিলাম প্রিলিমিনারিতে, যদি তোমরা আগের ভিডিওটা না দেখে থাকো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। যেগুলো আমি বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্ষেত্রে সেগুলোই দেখবে তোমরা। আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্ষেত্রে আনসার বা নোট বানানোর সময় তোমরা মাথায় রাখবে তোমরা ম্যাপকে ইনক্লুড করবে। কিন্তু যদি তোমাকে এগ্রিকালচার, ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচারের ব্যাপারে লিখতে দেয়, তাহলে তো তুমি প্যারা করে লিখছোই বা অথবা চার্ট করে লিখছো কোন ডিস্ট্রিক্টে কোন এগ্রিকালচার হায়েস্ট, সেটা ঠিক আছে। তুমি যদি তার পাশে একটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ এঁকে কোন কোন ডিস্ট্রিক্টে কোন জিনিসটা বেশি পাওয়া যায় সেটা যদি দেখিয়ে দিতে পারো, তোমার আনসার কিন্তু অবশ্যই অন্যদের থেকে কিন্তু বেটার হবে। আর এই জিওগ্রাফিতে চার্টের ইউজ করবে আর ম্যাপের ইউজ করবে। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা কীরকম টপিক রেডি করবে, এরকম টপিক করবে না, ছোট ছোট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো রেডি করবে না, ওগুলো কিন্তু ডেসক্রিপটিভে আসে না। যেমন কে কোথায় অ্যাপয়েন্টেড হয়েছে সেগুলো কিন্তু জিজ্ঞেস করবে না তোমাকে, কোনো বড় ইস্যু হয়েছে সেগুলোই কিন্তু আসবে। যেমন ধরো ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে অনেক চর্চা হচ্ছিল, সেটা কিন্তু পরীক্ষায় আসার মতন, অথবা এগ্রিকালচারাল বিল, এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স যখন করবে কোনো সোশ্যাল ইস্যু অথবা কোনো ইকোনমিক ইস্যু, এগুলো কেমনভাবে তুমি নোটটা বানাবে, না সবার প্রথমে দেখবে এটা কেন নিউজে আছে, নিউজে নিশ্চয়ই কোনো কারণ আছে তার জন্যই নিউজে আছে, এটার ব্যাকগ্রাউন্ডটা দেখবে। ন্যাশনাল এডুকেশন পলিসি যদি আমি ধরি, তাহলে এই ন্যাশনাল এডুকেশন পলিসির ব্যাকগ্রাউন্ডটা কী বলছে, কেন করা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, কি দরকার ছিল। নেক্সট যেটা তুমি দেখবে সেটা হচ্ছে এর কি ফিচার্সগুলো, হাইলাইটসগুলো, এই ন্যাশনাল এডুকেশন পলিসিতে কি কি বলা আছে। থার্ড যেটা দেখবে, কিছু ড্রব্যাক্স থাকে, সবই তো ভালো হতে পারে না, একটা বিলের বা যে কোনো কিছুর খারাপ দিক অথবা নেগেটিভ অবশ্যই থাকবে, তো তুমি দেখবে ড্রব্যাকগুলো কি কি আছে সেগুলোর একটা পয়েন্ট করবে। লাস্ট পয়েন্ট করবে ওয়ে ফরওয়ার্ড, কি কি করা যেতে পারে এই ড্রব্যাকটাকে কাটানোর জন্য, আর এই ইস্যুটাকে একটা ঠিকঠাক একটা রোডম্যাপ দেওয়ার জন্য। তো এরকমভাবে তোমরা সোশ্যাল ইকোনমিক ইস্যুগুলো করবে। নেক্সট হচ্ছে টেকনোলজি। দেখো টেকনোলজির ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া তোমরা নোট বানাতে পারো, সোশ্যাল মিডিয়া অথবা সাইবার ক্রাইম, সাইবার থ্রেট, এগুলোকে তুমি ঢুকাতে পারো,
অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাও খুব ভালো টপিক, এই জিনিসগুলো প্রিপারেশন নেওয়া যেতে পারে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অথবা মডার্ন হিস্ট্রি, মডার্ন হিস্ট্রির ক্ষেত্রে আমি যেরকম বলেছিলাম প্রিলিমিনারিতে যেগুলো পড়তে হবে বেশি করে সেই ভিডিওটাতে, সেগুলোই পড়বে। যেই ইভেন্টগুলো খুব ইম্পর্টেন্ট সেই ইভেন্টগুলোর ব্যাপারে তুমি নোট বানাবে। এই নোটটা কেমনভাবে বানাবে? ডেসক্রিপটিভের ক্ষেত্রে তোমায় কিন্তু যে কোনো ইভেন্ট, ধরে নাও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1885 স্থাপিত হয়েছে, প্রথমে মডারেট ছিল, তারপরে এক্সট্রিমিজম এসছে, তো আমি যদি কোয়েশ্চেন আসে এরকম, ডিসকাস ওয়াই এক্সট্রিমিজম গ্রিউ আপ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে এক্সট্রিমিজম মানে চরমপন্থী কেন গ্রো করেছিল, তাহলে তোমাকে এর পেছন থেকে ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে, কি কারণ ছিল মডারেটসরা ফেল করেছিল, এক্সট্রিমিজম সেই সূত্রটা ধরেই গড়ে উঠল। তাহলে যে কোনো যখন ইভেন্ট পড়বে হিস্ট্রির ক্ষেত্রে কারণটা পড়বে, কেন সেই আন্দোলনটা অথবা ইভেন্টটা হচ্ছিল। নেক্সট যেটা তুমি পড়বে এই টপিকে, এটার কন্ট্রিবিউশন কী হলো, যেমন আমি যদি বলি এক্সট্রিমিজমের ক্ষেত্রে, তাহলে এর কারণটা দেখবো কেন এ গ্রো করছে। সেকেন্ড দেখবো ইন্ডিয়ার হিস্ট্রিতে অথবা ইন্ডিয়ার ন্যাশনাল মুভমেন্টে এর কী কন্ট্রিবিউশন। থার্ড আমি দেখবো এটা যদি সাকসেসফুল হয় তো খুবই ভালো, আর এটা যদি ফেল করে যায় এ কেন ফেলিওর হলো, এই আন্দোলনটা অথবা এই ইভেন্টটা কেন ফেলিওর হলো। যেমন খিলাফত আন্দোলন গ্রো করেছিল, নিশ্চয়ই কোনো কারণ ছিল এটার, তারপরে আন্দোলনটা চললো, কীরকমভাবে চললো, আর লাস্টে কিন্তু এটা ফেল করলো, কেন ফেল করলো। অথবা নন কোঅপারেশন মুভমেন্ট ফেল করলো, কেন ফেল করলো, সেইগুলো তোমাকে জানতে হবে। আর প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইভেন্টের তোমার নোট বানিয়ে রাখতে পারো খাতাতে, অথবা বই থেকে ডাইরেক্ট দাগিয়ে নিতে পারো, যেটা তোমার সুবিধা। সায়েন্স, সায়েন্সে আমি আগের ভিডিওতে যেগুলো বলেছি সেগুলোই তোমরা নোট বানিয়ে বানিয়ে প্রিপারেশন নেবে। বায়োলজিটাকে অবশ্যই তোমরা বেশি ফোকাস করবে যে জায়গাগুলো আমি বলেছি। আমি যেটা ফলো করেছিলাম আমার মেইনস প্রিপারেশনের সময় দৃষ্টি আইএস, সেখান থেকে আমি যাবতীয় কারেন্ট অ্যাফেয়ার্স, এডিটোরিয়াল, সোশ্যাল ইস্যু, ইকোনমিক ইস্যু, এইগুলো কিন্তু আমি ওখান থেকে করেছিলাম, খুবই হেল্পফুল হয়েছিল আমার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, যারা আমাকে জিজ্ঞেস করেছিল মেইন্সের ব্যাপারে, আশা করছি তাদেরকে একটু হেল্প করতে পারলাম। এটা একটা রোড ম্যাপ, এরকমভাবে তুমি তোমার প্রিপারেশন মেইন্সের জন্য স্টার্ট করতে পারো। এর সাথে সাথে তোমরা যখন প্রিপারেশন নেবে আমি তোমাদের আরও কিছু টপিক বলে দেবো, সেগুলো তোমরা পরে রেডি করে নেবে, কিন্তু স্টার্টিংয়ে তোমরা এগুলো দিয়ে স্টার্ট করতে পারো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব সবাইকে রিপ্লাই দিয়ে সবার প্রবলেম সলভ করা। তো দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট ভিডিওতে।